ঐক্য জোটের শরীর ক্রিয়াগ্রাম কোথা বিএনপি নেতাদের কাছে আমি জানাই সহিংস তৎপরতা সন্ত্রাস অগ্নি সন্ত্রাস এইসব উপাদান যদি আন্দোলনে যুক্ত তাহলে সেখানে বাধা আর তারা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দিয়ে এগিয়ে যায় সেখানে আমরা বাধা দেবো কেন? রাজনীতি যা কিছু বলেন এখন সব সরকারি সরকারি সব অপরাধে এখনো নালিশ করতে যায় মার্কিন দূতাবাস মানবাধিকার গণতন্ত্র আমাদের মোহিন খান যান মার্কিন দূতাবাস সেখান থেকে সেখানে গিয়ে নালিশ করেন মানবাধিকার নেই গণতন্ত্র এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা 54 পার্টি অ্যালায়েন্স করেছিল এবং কে কোথায় কেউ জানে 54টা দল নিয়ে তারা সরকার বিরোধী ঐক্য জোট করেছে এর মধ্যে সমমনা আছে এই ঐক্য জোটের শরীর ক্রিয়াগ্রাম কোথা বিএনপি নেতাদের কাছে আমি জানাই তারা সেই ঐক্য কোথা সেই জগা কিছুটি জোট কোনটারই তো অস্তিত্ব নেই এখন সরকারের ঘাড়ে দৌড় দিয়ে পার পাওয়া যাবে 28 অক্টোবরের ঘটনায় তাদের কারণে পুলিশের উপর পুলিশকে হত্যা করা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা সাংবাদিকদের উপর হামলা করা তারপরে জাজের চেম্বারে গিয়ে হামলা করা পুলিশের হাসপাতালে গিয়ে হামলা করা এইসব অভিযোগে তাদেরকে আটক করা আর তাদের যদি সাহস থাকত সবাইকে তারা তো বলেছিল আমরা পালিয়ে যাব পালিয়ে গেল পালিয়ে গেল মানে কোন অপরাধ করেছে আগে তো তারা পালায় সেদিন পালিয়ে গেল সেদিন কিছু অপরাধ তারা করেছে সেজন্য তাদের পালাতে হয়েছে পালানো অবস্থায় তাদের গ্রেপ্তার তারপর বিষয়টা বিচারাধীন বিষয় আদালতের বিষয় আদালত যখন জামিন দিয়েছে তখন তার মুক্ত হয়েছে